হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমি ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো যে কেমন এসছে। আর এক্ষুনি একটা এক্ষুনি এসছে আর একটা দুদিন আগে এসেছিলো, তো ওটা আমি রেখে দিয়েছি যে একসাথে দেখাবো। আর আজকে যেটা এসছে বাবা দেখলো, বাবা বলতেছে এর আগের দিন নিয়েছিস, আবার আজকে কিনেছিস, দাঁড়িয়ে আছে এখানে খুলে বলে খোল দেখি কী দেখি। তো আমি বলছি দাঁড়াও আমি খুলবো একটু পরে, আমি ভিডিও করবো ওর জন্য। তো বাবা দাঁড়িয়েছিল, তো আমি একটু পরে খুলছি। তো চলো তোমাদেরকে আগে দেখাই যে কী নিলাম আর কেমন এসছে। আমিও এখন একটা খুলিনি, তো ওটা তোমাদের সামনেই খুলবো, দেখি কেমন এসছে, আর তোমাদেরকে পরেও দেখাবো আজকে। তো চলো তোমাদেরকে এখন দেখানো যাক যে আমি কী নিলাম এই দুটো। একটা তো আমি দুদিন আগে এসেছে, যেহেতু একটু খুলে আমি দেখে নিয়েছিলাম, কারণ নতুন কোনো কিছু আসলে কতক্ষণে খুলে দেখবো, সবাই জানো, তোমাদের সবারই হয়তো এটা হয় যে কতক্ষণে দেখবো খুলে, আর আমারও সেটাই হয়েছিল। ওই জন্য এটা খুলে দেখে নিয়েছিলাম, তো সেদিন ভিডিও করে নিই। আমরা হচ্ছে যে আরেকটা আসবে, তো দুটো একসাথেই ভিডিও করবো। তো আগে যেটা খোলা সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটা জিন্স প্যান্ট নিয়েছি, এই যে এই জিন্সগুলো অনেকদিন থেকে ভাবছি এই জিন্সগুলো একটা নিবো, তো আলটিমেটলি নিলাম, বেশ ভালো লাগে। আর আমি পরেও দেখেছিলাম একদম ফিটিংস আমার ঠিক ছিল, তো এটা আজকে তোমাদেরকে আবার পরে দেখাবো কেমন লাগছে, আমাকে সবাই জানাবে। খুব সুন্দর এসছে জিন্সটা, খুবই সুন্দর এসছে। দামটা অনেকটাই কম আছে। আরেকটা, এটা তো আমি নিজেও দেখিনি এখন, নতুন জিনিস আনবক্সিং করতে দারুণ লাগে। বাহ, সুন্দর এসছে, কিন্তু ছিঁড়ে ফেলছি সব। এই টপসটাও বাহ, খুব সুন্দর এসছে। তো এই যে দেখো টপসটা খুব সুন্দর এসছে, খুবই সুন্দর এসছে, কাপড়টাও বেশ ভালো। আমি পরে দেখাচ্ছি একটু তোমাদেরকে। এই যে দেখো আমাকে কেমন লাগছে ড্রেসটাতে, প্যান্টটা আর এটা, একদম ফিটিংসটা একদম সুন্দর হয়েছে, একদম ফিটিংস আমার ঠিক আছে। একদিন পরে ঘুরতে যাবো, তারপর অনেক ভিডিও করব, শর্ট ভিডিও করব। আজকে আমি দেখালাম, কেমন লাগছে একটু জানিও ড্রেসটাতে। এরকম জিন্স আমি ফার্স্ট টাইম নিলাম, এরকম জিন্স আমার আগে পরা হয়নি কোনোদিন। আটকে আটকে যাচ্ছে কেন?